আপনার ফেসবুক আইডি অন্য কারো ফোনে লগইন করা আছে কি না এটা আপনারা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব আমাদের অনেকে হয়তো ফেসবুক আইডি আছে তো ফেসবুক আইডি দেখা যায় যে নিজের ফোনে লগইন করা থাকে কিন্তু পরবর্তীতে যদি কেউ যদি আপনার ফেসবুক আইডিটি লগইন করে অথবা আপনি যদি কারো ফেসবুক কারো মোবাইলে যদি ফেসবুক আইডিটি লগইন করেন সেখান থেকে যদি লগ আউট করতে মনে না থাকে সেক্ষেত্রে আপনাদের মোবাইল থেকে আপনারা এটা দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি অন্য কারো ফোনে লগইন করা আছে কি না যদি থাকেও থাকে সেটা আপনারা কিভাবে মানে আর কি লগ আউট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কিভাবে চেক করবেন এবং কি থাকলেও কিভাবে আপনারা ওটা লগ আউট করবেন তো এটা করার জন্য ফার্স্টে আপনাদেরকে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে ক্লিক করতে হবে তো বর্তমান সময়ে কিন্তু ফেসবুক আপনাদের আপডেট দিছে তো এই আপডেট সিস্টেমে কিন্তু অনেকে কিন্তু জানে না তো আমি আপনাদেরকে তাও এটা আর কি দেখিয়ে দিচ্ছি তো আপনারা ফার্স্টে ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর নিচের দিকে আসবেন এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনারা জাস্ট সেটিংটাতে টাচ করে দিবেন তো সেটিংটা টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর এখান থেকে অ্যাকাউন্ট কালেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা যেটা করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখিয়েছেন এটার উপর একটা টাচ করে দিবেন তো এটার উপর একটা টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট আবার এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা জাস্ট এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট আপনারা এর উপরে এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতেছেন আমার ফোন যেহেতু রেডমি নোট টেন ফাইভ জি তো সেজন্য আর কি রেডমি নোট টেন ফাইভ জি কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে অন্য কোনো ফোনে কিন্তু আর কোনো ধরনের অ্যাক্টিভ দেখাচ্ছে না এবং কি যদি অ্যাক্টিভ দেখানো লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিতে পারতাম এখান থেকে লগ আউট করে দিতে পারতাম তাকে তো দেখেন আমার যেহেতু একটা ফোনে আর কি লগ ইন করা আছে আমার ফেসবুক আইডিটি সেই জন্য দেখাচ্ছে রেডমি নোট টেন ফাইভ জি তো এইভাবে যদি আপনাদের আপনারা যদি চেক করেন তাহলে কিন্তু অনেক সুবিধা পাবেন কারণ আপনারা যদি এগুলো চেক না করেন সেক্ষেত্রে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে আপনাদের ফেসবুক আইডিটি কেউ হ্যাক করে নিতে পারে বা দেখা যাচ্ছে ফেসবুক আইডি কেউ নিয়ে নিবে একদম সেক্ষেত্রে অনেক বিপদে পড়তে পারেন অথবা দেখা যাচ্ছে আপনাদের ফেসবুক আইডি কারো ফোনে হয়তো আপনারা লগ ইন করে রাখছেন আপনার মনে নাই সেটা লগ আউট করার সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে আজেবাজে পোস্ট করতেছে আপনাদের ফেসবুক আইডিতে কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না যে কে এই পোস্টটা করতেছে আপনি কিন্তু এখানে আসলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি অন্য কোনো জায়গায় লগ ইন করা আছে কি না যদি থাকে তাহলে তো দেখতেই পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ফোনে কিন্তু লগ ইন করা থাকলে সেটাই শুধুমাত্র দেখাবে তো দেখেন আমার এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু দেখাচ্ছে রেডমি নোট টেন ফাইভ জি তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুকের এই সেটিংটি অবশ্যই আপনারা করে নেবেন আসসালামু আলাইকুম